নমস্কার বন্ধুরা, 2020 সাল যেন একের পর এক বাধা বিপত্তি নিয়ে এসে চলেছে। করোনা মহামারী, পঙ্গপাল, বাংলায় আমফান ঝড়, এসবের পাশাপাশি এবার নতুন বিপদ আসছে। সাহারা মরুভূমি থেকে 2000 মাইল লম্বা ধুলোর ঝড় ধেয়ে আসছে, এমনই চরম সতর্কতা দিল নাসা। আফ্রিকা মরুভূমি থেকে প্রতি বছরই সাহারা মরুভূমি ফেরত ধুলো বাতাসে বয়ে এসে বিপত্তি বাঁধায়, কিন্তু এবছর সেই বিষয়টি আরও ভয়ানক হতে চলেছে। সম্প্রতি নাসার একটি উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, দীর্ঘ 2000 মাইল লম্বা এক ধুলোর ঝড় ধেয়ে আসছে। উত্তর আটলান্টিক মহাসাগরের ওপরে সেই ধুলোর ঝড় আপাতত অবস্থান করছে, কিন্তু লেজের অংশটি এখনও স্পষ্ট নয়। ফলে যদি সত্যি এটি সাগর পেরিয়ে এসে পড়ে, তাহলে এর আকার হতে পারে প্রায় 5000 মাইল। একটি বেসরকারি আবহাওয়া সংস্থার আধিকারিক জানিয়েছেন, এ এক অবিশ্বাস্য রকমের ধুলো ঝড়, তার মানে এটি মারাত্মক বড়। এভাবে যদি এর গতিপথ থাকে, তাহলে এটি উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন অংশে তাণ্ডব চালাতে পারে। ধুলোঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে সেই সব মানুষ যাদের নিঃশ্বাসের কষ্ট রয়েছে। সাধারণত মরু অঞ্চলের উষ্ণবায়ু দ্রুত গতিতে ধুলো ও বালিকণা বহন করে চলে, ক্রমে সেই ধুলো ও বালিকণার পরিমাণ বাড়তে বাড়তে মারাত্মক ধুলোঝড়ের সৃষ্টি হয়। ভারতেও হয় এই ধরনের ধুলোঝড়। রাজস্থানের এই ধুলোঝড়কে বলে আঁধি, যার ফলে আকাশ ঢেকে যায় কালো মেঘের মতো ধুলোর চাদরে। আমেরিকায় যত দিন যাচ্ছে, এই ধুলোঝড়ের দাপট বাড়ছে বলেই শোনা যাচ্ছে। এর ফলে মরুভূমিও একটু একটু করে নিজের এলাকা বাড়িয়ে নিচ্ছে। মারাত্মক এই খবরের দিকে আমরা নজর রাখবো।